ভোরের নিউজ চব্বিশ ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভোরের নিউজে প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামে আপনাকে স্বাগতম। আজ একুশে জুন 2019, সাতই আষাঢ় 1426, 17 শাওয়াল 1440 রোজ শুক্রবার। শুরু করছি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সমূহ। দৈনিক আমাদের সময়, মুশফিকের সেঞ্চুরিতে রেকর্ড গড়েই হেরেছে বাংলাদেশ। অনৈতিক কাজে বাধা দেয়ায় মাকে বের করে দিয়েছেন ব্যারিস্টার তুহিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুহিন আফরুজের কাছে নিগৃহীত হয়ে নিজ বাড়িতে ফিরতে তার মা শামসুন্নাহার তসলিম হস্তক্ষেপ কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত তদবিরের প্রশ্রয় দেয়া হবে না বললেন গণপূর্ত মন্ত্রী। রাজধানীর আশুলিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার একজন। সঞ্চয়পত্রে হাত দিলেন কেন, সংসদে অর্থমন্ত্রীকে প্রশ্ন মতিয়া চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বেড়াতে নিয়ে এসে শালিকাকে ধর্ষণ, হত্যার অভিযোগ। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে বললেন খাদ্যমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, অপ্রতিরোধ্য মুশফিক, তৃতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ সেঞ্চুরি। তিনটি করে গাছ লাগানোর আহ্বান রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটনের। দেশে বেকারের সংখ্যা 26,77,000। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজান সোফিয়ান সংসদে জানিয়েছেন বাংলাদেশে কর্মজীবী শ্রমিকের সংখ্যা 57 লাখের বেশি। দেশে বেকারের সংখ্যা 26,77,000 জন, এর মধ্যে 10,43,000 শিক্ষিত তরুণ তরুণী যার উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পাস, অর্থাৎ দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 40%। বাণিজ্য ঘাটতি $16,284 মিলিয়ন। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সংসদে জানিয়েছেন বিশ্বের প্রায় 100টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। 2017-18 অর্থ বছরে এসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $16,284.83 মিলিয়ন। কর্মস্থল ও বাসস্থানে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা রয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি বখাটে সাগরের। নওগাঁ মান্দা উপজেলার দাড়িয়াপুর গ্রামে মাকে হত্যা করে মেয়েকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় বখাটে সামিউল ইসলাম ওরফে সাগর আদালতে 144 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 74,000 কোটি টাকা বরাদ্দ সামাজিক নিরাপত্তায় বললেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মাইকে ঘোষণা দিয়েও ভোটারদের আনা যায় না বললেন রাশেদ খান মেনন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন নির্বাচন নিয়ে জনগণ আগ্রহ হারিয়ে ফেলেছে। দৈনিক ইত্তেফাক, নুসরাত হত্যার বিচার শুরু। জিয়া কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন জিয়াউর রহমান কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি, যা বিএনপি করেছে। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। আর্থিক লেনদেন হলে পুলিশ কনস্টেবল নিয়োগ বাতিল। পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অবৈধ পন্থা অবলম্বন করলে নিয়োগ বাতিল সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর। রোহিঙ্গা সমস্যার জন্য জাতিসংঘ দায়ী বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন বলেছেন রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অনেক কিছুই গোপন করেছে, তার জন্য তারা নিশ্চয়ই দায়ী।
রোহিঙ্গাদের কারণে ধ্বংস হয়েছে পাহাড়ি বনাঞ্চল, বললেন প্রধানমন্ত্রী। শিশু পাচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে, বললেন ডিপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। ডিপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া শিশু পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শিশু পাচার ও শিশু শ্রম প্রতিরোধের পাশাপাশি শিশু অধিকার নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে, তবে এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে হবে। উন্নয়ন চলবে, পরিবেশও রক্ষা করতে হবে, বললেন প্রধানমন্ত্রী। বগুড়া ছয় উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মিঠু। বগুড়া ছয় সদর আসনের শূন্য আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু। যুগান্তর, প্রতি উপজেলা থেকে 1000 কর্মী যাবে বিদেশে। 30 লাখ শহীদকে চিহ্নিত করার পরিকল্পনা রয়েছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য বিমার লক্ষ্যে পাইলট প্রকল্প শুরু হয়েছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিআইজি মিজানের সম্পদ ক্রোভ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ। হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি অবৈধ দল, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কোথায় আটকে রাখা হয়েছিল বলতে চাচ্ছেন না সোহেল তাজের ভাগ্নে। রুহুল আমিনের বিরুদ্ধে করা ধর্ষণ চেষ্টার মামলার খারিজ। জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। কালের কণ্ঠ, সর্বোচ্চ স্কোর করে হারল বাংলাদেশ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের করা 381 রানের জবাবে মুশফিকুর রহিমের দারুণ সেঞ্চুরির পর 48 রানে হারল বাংলাদেশ। হারের ব্যবধানে 48 রান হলেও 333 রান কোনো অংশেই ছোট স্কোর নয়, এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 330 রান ছিল আগের রেকর্ড। সংসদের সরকারি দল, অতীত কর্মকাণ্ডের কারণে জনগণ বিএনপির ওপর থেকে আস্থা হারিয়েছে। সংসদে প্রবাসী প্রতিমন্ত্রী বললেন, প্রত্যেক উপজেলা থেকে বছরে 1000 কর্মী বিদেশে পাঠানো হবে। নুসরাত হত্যা, রুহুল আমিনের মুক্তির দাবিতে পোস্টারিং। দৈনিক নয়া দিগন্ত, জিয়া কখনোই নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেননি, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নতুন প্রকল্প গ্রহণকালে জলাধার ও বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী। নয়াপল্টনে অনশনে ছাত্রদলের একাংশ। অকেজো কিডনি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন তুরিন আফরোজের মা। দুর্নীতি তদবির প্রশ্রয় দেয়া হবে না, সংসদে বললেন গণপূর্ত মন্ত্রী। নিজ মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত তদবিরের প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সময় রেজাউল করিম বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, তা বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানেই শেয়ার বাজার ধ্বংস হয়ে যাওয়া। সংসদে বিএনপি দলীয় সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন, দেশের আর্থিক খাত আজ ধ্বংসের প্রান্তে, ব্যাংকগুলো তারল্য সংকটে ধুঁকছে। আর কতদিন বাংলাদেশ এ বোঝা বহন করবে, রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী।
সোহেল দাসের বক্তব্যে প্রমাণিত আইনশৃঙ্খলা বাহিনী গুম খুন অপহরণে জড়িত বললেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক। প্রথম আলো। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে গণধর্ষণ। হিজড়ারা কি আসলেই মগের মূল্য পেয়েছে? ব্যাংকের অনিয়মের সেতুপত্র চান মোকাব্বির খান। ব্যাংক খাতে অনিয়ম ও টাকা পাচার নিয়ে জাতীয় সংসদের সেতুপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান। একই সঙ্গে তিনি ঋণখেলাপিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল করার দাবি জানান। বিএনপির ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হয়েছে বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শনিবার। ধানের দাম নিয়ে অস্বস্তিতে আসি বললেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ধানের দাম নিয়ে আমরা অস্বস্তির মধ্যে আসি, এজন্য চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছি। শুধু সিদ্ধান্ত নিলে হবে না, আমাদের আন্তর্জাতিক বাজারে যেতে হবে। চাল রপ্তানিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও উদ্যোগী হতে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।